नमस्कार प्रिय বন্ধুরা, আমি রোহিণী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা সুন্দর এপিসোড বা ভিডিও আপনাদের সামনে তুলে দেব, বাস্তু নিয়ে আলোচনা করব। আর বাস্তু ক্ষেত্রে প্রবেশ দ্বার বা মূল এন্ট্রি, যেটাকে মেইন এন্ট্রি বলা হয়, মেইন ডোর, কোন জায়গায় থাকলে কি রকমের এফেক্ট দেয়, আসুন এই ভিডিওর মাধ্যমে জানবো। তার আগে প্রত্যেক দর্শক বন্ধু যাতে ভালো থাকে, সুস্থ থাকে, মায়ের কাছে প্রার্থনা করব যাতে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। চলে আসি আজকে ভিডিওতে। কি করে এন্ট্রান্স শুভ করা যায়? যদি নেগেটিভ এন্ট্রান্স থাকে তাহলে সেটিকে ব্লক করে কি করে পজিটিভ করা যায়? ভার্চুয়াল এন্ট্রির কথা দেখেছেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে। ভার্চুয়াল এন্ট্রি হচ্ছে একটা ফর্চুনেট এন্ট্রি, যেই এন্ট্রিটি ক্রিয়েট করলে আপনাদের জীবনে ফর্চুন ফিরে আসে। কিন্তু তার আগে দেখুন আপনার প্রবেশদ্বারটি কোন ক্ষেত্রে রয়েছে। অনেকের মুখে সচরাচর শুনবেন যে, আরে বাবা, উত্তরের প্রবেশদ্বার অতি শুভ, এতে অর্থ অত্যাধিক হয়, সেই বাড়ির বাস্তুতে যারা বাস করে তাদের নাকি অর্থের প্রাচুর্য অত্যাধিক থাকে। ঠিক তেমনিভাবেই ইস্টের প্রবেশদ্বার সম্পর্কেও শোনেন যে ইস্টের প্রবেশদ্বার অতি শুভ। বেশিরভাগ বাড়ির মা বোনেরা উত্তর দিক বা পূর্ব দিকেই মেন ডোয়ারটি বা মেন এন্ট্রান্সটি খুঁজে নেন। আপনি হয়তো নতুন ফ্ল্যাট খুঁজছেন, দেখবেন যে আপনার মা বোন বা আপনার লাইফ পার্টনার ওয়াইফ তারা আগেই বলে দেবে আপনাকে বাড়ির বাস্তুর মেন এন্ট্রান্স যাতে উত্তরে হয়, নয় পূর্ব দিকে হয়, এতে নাকি গুড এনার্জি আমার বাড়ির ভেতরে প্রবেশ করবে। আর এই বাড়ির ভেতরে গুড এনার্জি প্রবেশ করতে কে না চায়? আমিও চাই, আপনিও চান। আর দক্ষিণের দিকের যদি এন্ট্রান্স থাকে, লোকের মুখে শুনবেন যে, এরে বাবা, তোর বাড়ির দক্ষিণমুখ অতি অশুভ। কারোর যদি এন্ট্রান্স পশ্চিম দিকে থাকে, লোকের মুখে শুনবেন, আরে বাবা রে, তোর সমস্ত কাজে ডিলে হবে, পশ্চিম দিকে প্রবেশ একদমই ভালো না। অ্যাকচুয়াল বাস্তু কি বলে, বাস্তু চক্র কি বলে? যারা উত্তরের দিকে মেন দুয়ার যাদের, তারা প্রত্যেকে বলুন তো যে তারা প্রত্যেকে কি কোটিপতি? নিশ্চয় না। যাদের পূর্ব দিকে মেন দুয়ার, তারা সামাজিকভাবে প্রত্যেকে কি নামি দামি লোক হয়ে উঠতে পেরেছেন? আশা করি না। যাদের দক্ষিণের দিকে প্রবেশ দুয়ার, কিছু দেখবেন প্রমোটার বা জমি বাড়ির বড় বড় ডিলার, তাদের কিন্তু দক্ষিণের দিকে এন্ট্রান্স তাদেরকে কিন্তু অনেক প্রফিট দিয়েছে, কারণ এই বাস্তু চক্রের মধ্যেই রয়েছে। উত্তরের দিকে মুখ্য দুয়ার থাকা সত্ত্বেও যতখানি প্রফিট পাননি আপনি, দেখবেন অনেকের ক্ষেত্রে দক্ষিণের দিকে প্রবেশ দুয়ার থেকে সে তার ডবল প্রফিট পেয়েছে। কারণ তো নিশ্চয় রয়েছে, কারণ কি? আজকে উত্তর দিক নর্থ নিয়ে আলোচনা করব। দেখুন আপনার বাড়ির প্রবেশ দুয়ারটি কোন দিকে, উত্তরে কি? এই প্রবেশ দুয়ার যদি হয় উত্তরে, তাহলে কিন্তু সেই প্রবেশ দুয়ারটিকে আমরা উত্তরের প্রবেশ দুয়ারে কে এক একটি অংশকে 11°25' অংশে ভাগ করে নেব। এইরূপ আটখানি প্রবেশ দুয়ার নর্থের, অর্থাৎ N1, N2, N3, N4, N5, N6, N7, N8, এই আটটি প্রবেশ দুয়ারের মধ্যে মাত্র তিনটি প্রবেশ দুয়ার অতি শুভ, বাদ বাকি প্রবেশ দুয়ারগুলো কিন্তু অশুভ। আর এক একটি দুয়ারের ভাগ হচ্ছে 11°25' অংশ।
যদি আপনার প্রবেশ দুয়ারটি N1-এ হয়, দেখবেন আপনার মধ্যে সবসময় আপনি বা আপনার বাড়ির লোকজনের মধ্যে একটা ভয়, ভীতি সবসময় কাজ করে, প্যালপিটেশন, এই আতঙ্ক একটা ভাব কাজ করবে আপনার মধ্যে, এবং এটি নেগেটিভ দুয়ার। এক্ষেত্রে কিন্তু রোগভোগও সেই বাড়িতে বেশি হয়। এক্ষেত্রে বাস্তু উপায় কি? আপনারা তো সবসময় বলবেন, দিদি আপনি তো ভয় দেখিয়ে যাচ্ছেন, তার রাস্তাটা কি? তার রাস্তা যদি আপনার হয় N1-এ দরজা, তাহলে কিন্তু আপনি হোয়াইট রং দিয়ে সেই জায়গাটিকে ব্লক করতে পারেন, অর্থাৎ মুখ্য দুয়ারের ঠিক নিচের অংশে হোয়াইট রং দিয়ে, ব্ল্যাক হোয়াইট টেপ বা হোয়াইট রং দিয়ে আপনি ব্লক করে দিন আপনার মুখ্য দুয়ারটিকে, ঠিক মেঝেতে ব্লক করুন। দেখবেন যে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, কিন্তু তার বদলে একটা ভার্চুয়াল এন্ট্রি আপনাকে খুলতে হবে। আর ভার্চুয়াল এন্ট্রির জন্য যে কোনো বাস্তুবিদের পরামর্শ নিয়ে নিন। যদি হয় N2-তে আপনার মুখ্য দুয়ার, তাহলেও কিন্তু নেগেটিভ। এটি নেগেটিভ কোন কোন ক্ষেত্রে? এক্ষেত্রে দেখা যায় এই বাড়ির লোকজনের মধ্যে বনিবনার অভাব, একে অপরের সাথে দেখবেন যে ঈর্ষা করে। শুধু তাই নয়, এই বাড়ির লোকজন যেখানেই কাজ করে সেখানে কিন্তু ঈর্ষার শিকার হয়ে যায়। এক্ষেত্রেও কিন্তু আপনারা হোয়াইট টেপ বা হোয়াইট রং দিয়ে আপনারা আপনাদের মুখ্য দুয়ারটিকে ব্লক করতে পারেন। তার বদলে কিন্তু আপনাকে ভার্চুয়াল এন্ট্রি একটি খুলতেই হবে। যদি হয় আপনার N3-তে মুখ্য দুয়ার, এটি অতি পজিটিভ। এক্ষেত্রে এই বাড়ির লোকজনের আর্থিক অবস্থা খুব ভালো থাকে, এবং এক্ষেত্রে সেই বাড়ির লোকজন কিন্তু আর্থিক জীবনে সমৃদ্ধশালী হয়। যদি থাকে আপনার N4-এ মুখ্য দুয়ার, এক্ষেত্রেও এটি পজিটিভ দুয়ার। এই বাড়ির লোকজনের পৈতৃক সম্পত্তি, ইনহেরিটেন্স প্রপার্টি পাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। এরা বড় বড় জায়গায় ইনভেস্ট করে, সেটা থেকে ভবিষ্যতে এরা বড় সড়ো লাভ পায়। শুধু তাই নয়, আর্থিক জীবনেও এদের উন্নতি থাকে। যদি হয় আপনার N5-এ মুখ্য দুয়ার, যদি হয় আপনার N5-এ মুখ্য দুয়ার, তাহলে কিন্তু এটি নিউট্রাল। এটি ভালো ফলও দেয় না, বাজে ফলও দেয় না। অর্থাৎ এই বাড়ির লোকজনেরা রিচুয়াল বেশি থাকে, ধর্মের প্রতি বেশি আস্থা রাখে, ধর্মের যে কোনো জায়গায় এরা বেশি টাইম কাটাতে পছন্দ করে, ধার্মিক কোনো জায়গায়। ফলত এদের পয়সাই বলুন, সাংসারিক জীবনের প্রতি রুচি কম থাকে। তাই বাস্তু শাস্ত্র মতে এটিকে নিউট্রাল এন্ট্রান্স বলা যায়। যদি হয় আপনার N6-এ এন্ট্রান্স, তাহলে দেখবেন সেই বাড়ির লোকজনের মধ্যে একটা রুড ব্যবহার, রুড নেচার, রাগি নেচার দেখা যায়। এক্ষেত্রে এটিকেও ব্লক করতে হবে। কি দিয়ে ব্লক করবেন? হোয়াইট কালার বা হোয়াইট টেপ দিয়ে আপনি আপনার বাড়ির বাস্তুর মেন দুয়ারটিকে ব্লক করুন। যদি হয় N7-এ আপনার এন্ট্রান্স, তাহলে কিন্তু এটিও অশুভ। এক্ষেত্রে এই বাড়ির যারা মহিলা রয়েছেন, মহিলা সদস্য, তাদের কিন্তু রাগ বেশি হবে। বাড়ির ইয়াং মেয়েদের মধ্যে বাজে ব্যবহার দেখা যাবে, রুড ব্যবহার দেখা যাবে, তাই এই এন্ট্রান্সটিকেও অশুভ বলা যায়। এবং এক্ষেত্রে এই এন্ট্রান্সটি ব্লক করার জন্য আপনাকে নীল টেপ বা নীল কালার ইউজ করতে হবে। আর যে কটি এন্ট্রান্স আমি ব্লক করতে বললাম, আপনারা অবশ্যই সে কটি এন্ট্রান্স ব্লক করে দেখুন, এবং তার বদলে একটি ভার্চুয়াল এন্ট্রি আপনি আপনার বাড়ির বাস্তুতে খুলে দেখুন। ভাগ্যের চমক আপনারা নিজেই উপলব্ধি করবেন, আমাকে বলতে হবে না। এই চমক আপনারা নিজেরা নিজেদের জীবনে অনুভূতি দেখতে পাবেন বা অনুভব করতে পারবেন। যদি হয় N8-এ আপনার এন্ট্রান্স,
তাহলে কিন্তু আপনার প্রচুর ব্যাংক ব্যালেন্স হবে, এই এন্ট্রান্সটিও শুভ। দেখুন আজকে নর্থের এন্ট্রান্সের সম্পর্কে বললাম, যদি ভালো লাগে আমার জ্যোতিষ ভিত্তিক বাস্তু ভিত্তিক এই রকম ছোট্ট ছোট্ট টিপসগুলি তাহলে তো অবশ্যই বলবো। লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে।